আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মেডিকেল টেস্টার। তো আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব হাইড্রানিয়াম। তো হাইড্রা সম্পর্কে আমরা বিস্তারিত জানব, একবারে শুরু থেকে বেসিক থেকে জানব। তো হাইড্রা সম্পর্কে এটাই আজকে আমি আলোচনা করব চ্যাপ্টার ম্যাপ নিয়ে। তো চ্যাপ্টার ম্যাপ অনেক গুরুত্বপূর্ণ, কারণ চ্যাপ্টার ম্যাপ সম্পর্কে যদি আমরা জানি তাহলে বুঝতে পারবো যে কোন অংশটি থেকে বেশি প্রশ্ন আসে বা কোন অংশটি ভার্সিটি পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং এসএসসি পরীক্ষার এমসিকিউ কোনগুলো থেকে বেশি আসে এবং কোনগুলা থেকে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষাতে বেশি প্রশ্ন আসে, তো এগুলো আমরা জানতে পারবো। ধরো এক ধরনের আমরা প্রেমই করব আসতে, তোমরা যারা অন্যরকম চিন্তা ভাবনা করতেছো তারা একবার আস্তাগফিরুল্লাহ, একবার নাউজুবিল্লাহ পড়ো। তো আমরা প্রেম করব, ধরো হাইড্রা সম্পর্কে বা হাইড্রার সাথে প্রেম করব। তো হাইড্রার সাথে প্রেম করার জন্য আগে কি প্রেম করার সাথে প্রথমে কি আগে চয়েস হয় জানি, তার সম্পর্কে বিস্তারিত জানি, তারপরে কি সামনে আগে। তো আমরা হাইড্রার সম্পর্কে মানে হাইড্রানিয়ার সামনে আগানোর ক্ষেত্রে আগে তার সম্পর্কে মানে একটা ওভারঅল ধারণা নিব যে হাইড্রার মধ্যে কোন কোন অংশ আছে এবং কোন কোন অংশ আমরা পড়তে হবে এবং কেন পড়তে হবে। তো প্রথমে আর কথা না বলে শুরু করে চ্যাপ্টার ম্যাপ। তো তোমরা সবাই সবাই নোট করবে এবং নোটগুলো গ্রুপে শেয়ার করবে। তো বিসমিল্লাহ বলে শুরু করছি, বিসমিল্লাহ রহমান রহিম। হাইড্রা চ্যাপ্টার ম্যাপ, হাইড্রা হচ্ছে জুলজির একটা মানে দ্বিতীয় অধ্যায় একটা অংশ। তো হাইড্রা, তো হাইড্রা আমরা ছয়টা অংশে মানে আলোচনা করবো, আমি ছয়টা অংশে আলোচনা করবো। তো ছয়টা অংশে ভাগ করছি আমি, যার যাতে আমাদের পর থেকে সুবিধা হয় এবং তোমরা যাতে বুঝতে সুবিধা হয় তার জন্য আমি কি ছয়টা অংশে তোমাদের ভাগ করছি। তো প্রথম অংশটা হচ্ছে সূচনা, সূচনা মানে কোনো কিছুর সূচনা আছে না, তো হাইড্রার সূচনা। তো হাইড্রার সূচনা অংশের মধ্যে আমরা আলোচনা করবো হচ্ছে হাইড্রার প্রজাতিগুলো নিয়ে, হাইড্রার কোন কোন প্রজাতি আছে, তারপরে হাইড্রার কীভাবে নামকরণ হয়েছে, হাইড্রার নামকরণটা কে কে করছে, তারপরে হচ্ছে হাইড্রার বাসস্থান, হাইড্রার কোথায় বসবাস করে জলে না স্থলে, তারপরে দেখবো যে হাইড্রার আকৃতি, হাইড্রার বর্ণ কীরকম, হাইড্রার স্বভাব কীরকম। তো এগুলো আমরা প্রথম সূচনা অংশে আলোচনা করব। তো হেডিং দো তোমরা হচ্ছে সূচনা। তো হাইড্রার ছয়টা অংশে আলোচনা করব। তো তোমরা প্রথম সূচনা, প্রথম অংশটা কি সূচনা, সূচনা তো সূচনার মধ্যে আমরা কী কী আলোচনা করব। তো সূচনার মধ্যে আমরা আলোচনা করব প্রথমেই নামকরণ, নামকরণ আলোচনা করব যে হাইডার কীভাবে নামকরণ হয়েছে বা কে নামকরণ করছে। তো নামকরণ আলোচনা করার পরে আমরা পড়ব যে হাইডার প্রজাতিগুলা মানে হাইডার কতগুলো প্রজাতি আছে, বাংলাদেশে কয়টা প্রজাতি আছে এবং পৃথিবীতে কয়টা প্রজাতি আছে, এবং কিসের ভিত্তিতে প্রজাতিগুলা পৃথক করা হয়েছে। তো হাইডার প্রজাতি নিয়ে পড়ব, হাইডার প্রজাতি। তৃতীয় নম্বর আমরা পড়ব যে হাইড্রার বাসস্থান ও স্বভাব, হাইড্রা কোন স্বভাবের এবং হাইড্রা কোথায় বসবাস করে, এটা আমরা তৃতীয় মানে তিন নম্বর এটা পড়ব, সূচনার বাসস্থান, স্বভাব ও বাসস্থান, স্বভাব স্বভাব ও বাসস্থান, স্বভাব ও বাসস্থান। চার নম্বর আমরা বলব আকৃতি ও বর্ণ, হাইডার কোন আকৃতিটা কীরকম এবং হাইডার বর্ণ কীরকম। তো এটা আমরা চার নম্বর পড়ব, আকৃতি ও বর্ণ, আকৃতি ও বর্ণ। এটা আমরা হাইডার সূচনা আলোচনা করব, হাইডার সূচনাতে আমরা প্রথমে দেখব, তারপরে আমরা একটু গভীরে যাব যে হাইডার গঠন, হাইডার কোন কোন অংশ নিয়ে গঠিত হয়, হাইডার কোন অংশটাকে কী বলে, তো হাইডার কতগুলো স্তর আছে, কয়টা স্তর নিয়ে হাইডার গঠিত, হাইডার বই। তো হাইডার গঠনের মধ্যে আমরা দেখব যে প্রথমে গঠন, হাইডার গঠনের মধ্যে, তো হাইডার গঠনের মধ্যে আমরা দুই ধরনের গঠন দেখব, একটা হচ্ছে বহিঃগঠন, একটা হচ্ছে অন্তঃগঠন। তো হাইডার বাহিরের দিকের, বহিঃগঠন মানে বাহিরের গঠন এবং অন্তঃগঠন মানে কি ভিতরের গঠন। তো বহিঃগঠন এবং ভিতরের গঠন মানে বাহিরের গঠন ভিতরের গঠন। তো প্রথমে দেখব হচ্ছে আমরা বহিঃগঠন, হাইডার বহিঃগঠন দেখব, হাইডার কী গঠন দেখব, বহিঃগঠন। তো বহিঃগঠনের মধ্যে আমরা দেখব যে তিনটা অংশ আছে, তিনটা অংশ, তিনটা অংশ আমরা মানে এটা তো চ্যাপ্টার ম্যাপ দেখাইতেছি, বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তো বহিঃগঠনের মধ্যে আমরা দেখব হচ্ছে প্রথমে দেখব হাইপোস্টোম, কী দেখব, হাইপোস্টোম, হাইপো মানে হচ্ছে আন্ডার বা নিচে, স্টোম মানে হচ্ছে মুখ, তো মুখের নিচের অংশটাকে বলা হয় হাইপোস্টোম, আলোচনা করা হবে। তারপরে হচ্ছে দেহকাণ্ড, দেহকাণ্ড,
তারপরে হচ্ছে আলোচনা করো তিন নম্বর অংশটা হচ্ছে বহির্গঠনের পাদচাকতি। পাদচাকতি এই বহির্গঠনকে অনেক সময় দৈহিক গঠনও বলা হয়, দেহের গঠনগুলা তো বহির্গঠনকে দৈহিক গঠনও বলা হয়। যা এটাও লিখে দিলাম যাতে তোমরা কি কনফিউজড না হও, দৈহিক গঠন বহির্গঠনকে দৈহিক গঠনে বলা হয়। তারপরে হচ্ছে অন্তঃগঠন, হাইডার ভিতরে গঠন নিয়ে আলোচনা করব। যে অন্তঃগঠনের ভিতরে আলোচনা করা হবে হাইডা কোন কোষগুলো নিয়ে গঠিত হয়েছে, কোন কোষগুলোর কাজ কীরকম, কতগুলো কোষ থাকে, কতগুলো স্তর থাকে, প্রত্যেকটা স্তরের কাজ, এগুলা নিয়ে আমরা অন্তঃগঠনে পড়ব। তো অন্তঃগঠনের ক্ষেত্রে হচ্ছে তোমার অন্তঃগঠন, অন্তঃগঠন অন্তঃগঠনে আমরা পড়ব। অন্তঃগঠনের দুইটা অংশ আছে, তো একটা হচ্ছে তোমার দেহ প্রাচীর, আরেকটা হচ্ছে সেল ইন্টারন। তো দেহ প্রাচীর তো আমরা বুঝতে পারছি, দেহের প্রাচীর বা দেহের অংশ মানে দেহের স্তর, কতগুলো স্তর নিয়ে দেহ প্রাচীরটা গঠিত হয়েছে, মানে দেহের স্তরটা গঠিত হয়েছে, এটা হচ্ছে দেহ প্রাচীর। দেহের স্তরগুলো কি দেহ প্রাচীর, আর সিলেন্টারন হচ্ছে একটা ফাঁকা স্থান বা ফাঁকা গহ্বর। তো আমরা সামনে আলোচনা করবো সিলেন্টারন সম্পর্কে বিস্তারিত। তো দেহ প্রাচীরের মধ্যে আমরা পড়বো হচ্ছে, তো দেহ প্রাচীরের মধ্যে আমরা পড়বো হচ্ছে এপিডার্মিস, এপিডার্মিস। তো এপি মানে হচ্ছে বাহিরে বা বহি, আর ডার্মিস মানে হচ্ছে ত্বক মানে বহিত। তারপরে পড়বো যে গ্যাস্ট্রোডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস হাইডার ক্ষেত্রে এন্ডোডার্মিসটাকে কি গ্যাস্ট্রোডার্মিস বলা হয় এবং কেন বলা হয় আমরা সামনে আলোচনা করব। তারপরে পড়বো হচ্ছে মেসোগ্লিয়া, মেসোগ্লিয়া হচ্ছে একটা অকোষীয় স্তর, এটা হচ্ছে তোমার কি হাইডার অন্তঃগঠন বা গঠনে বিস্তারিত। তারপরে আমরা দেখব যে হাইডার খাদ্য, মানে হাইডা তো খাবে অবশ্যই খাবে, তো আমরা যেমন খাই হাইডাও খাই, তো হাইডার খাদ্য, হাইডার শিকার ধরা কৌশল, ঠিক আছে, খাদ্য এটা তো ধরতে হবে। হাইডা তো হচ্ছে, হাইডা হচ্ছে মাংসভোজী প্রাণী, মাংসাশী প্রাণী, ঠিক আছে। তো হাইডার শিকার ধরা কৌশল, তারপরে হাইডার পরিপাক, হাইডা কীভাবে পরিপাক করে খাদ্যটা, এটা আমরা তিন নম্বর অংশে, এটা কয় নম্বর, আমরা তিন নম্বর অংশে এটা পড়ব হচ্ছে খাদ্য গ্রহণ ও পরিপাক, খাদ্য গ্রহণ ও পরিপাক, খাদ্য গ্রহণ ও পরিপাকের মধ্যে আমরা পড়বো হচ্ছে হাইডার খাদ্য কী। আগে পড়বো যে অবশ্যই জানবো আগে খাদ্য কী, মানে হাইডার সব কিছু খায় না, খাদ্য কী, হাইডার খাদ্যগুণগুলো। তারপর হচ্ছে শিকার ধরার কৌশল, শিকার মানে হাইডা কোন পদ্ধতিতে বা কোন মেকানিজম ফলো করে শিকার ধরে, এটা আমরা দেখব শিকার ধরার কৌশল। তিন নম্বর দেখবে পরিপাক, হাইডা কীভাবে পরিপাক করে। তো হাইডার পরিপাক বলে রাখি যে হাইডার পরিপাক হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে বহিঃকোষীয় পরিপাক, একটা হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক। বহিঃকোষীয় পরিপাক আমরা নামটা থেকেই বুঝতে পারছি, কোষের বাহিরে, বহি মানে বাহিরে, তো কোষের বাহিরে এক ধরনের পরিপাক হবে, এবং অন্তঃকোষীয়, অন্ত মানে হচ্ছে ভিতরে, কোষের ভিতরে এক ধরনের পরিপাক হবে, মানে পরিপাক হবে। তো এটা হচ্ছে কি অন্তঃকোষীয় পরিপাক। তো এটা আমরা আলোচনা করবো আস্তে আস্তে তিন নম্বর অংশে। তারপরে যাই হচ্ছে চলন, হাইডা তো অবশ্যই চলাফেরা করবে, এক স্থান থেকে আর এক স্থানে যাবে, চলন। তো চলন আমরা চার নম্বর অংশে আলোচনা করব, চলন। তো চলনের মধ্যে, চলনটা অনেক গুরুত্বপূর্ণ, চলনের মধ্যে অনেক অনেক ধরনের চলন আছে, তোমার হচ্ছে সমাল শর্টিং, লুপিং চলন, তারপরে হচ্ছে ডিগবাজির চলন, গ্লাইডিং চলন, এগুলো আমরা দেখব। তারপরে হচ্ছে আমরা যাই জনন, হাইডার জনন। তো হাইডার জননের মধ্যে বলে রাখি অবশ্যই হাইডার মানে একটা হাইডার থেকে তো আরেকটা হাইডা উৎপন্ন হবে, বা হাইডার একটা অংশ থেকে আরেকটা অংশ উৎপন্ন হবে। তো হাইডার জনন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে তোমার অযৌন জনন, আরেকটা হচ্ছে কি যৌন জনন। তো অযৌন জননটার ক্ষেত্রে হচ্ছে দুইটা অংশ, একটা হচ্ছে মুকুল সৃষ্টির মাধ্যমে হয়, আরেকটা হচ্ছে তোমার কি বিভাজনের মাধ্যমে হয়। আর যৌন জননটা কীভাবে হয় আমরা সবাই জানি, যৌন জনন করার জন্য অবশ্যই দুইটা গ্যামিটের প্রয়োজন, একটা হচ্ছে তোমার শুক্রাণু, আরেকটা হচ্ছে কি ডিম্বাণু। শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের মাধ্যমে যে জননটা হয় এটাকে বলা হয় কি যৌন জনন। তো আমরা যৌন জনন মানে জন সম্পর্কে হাইডা জানবো এই জনন পাঁচ নম্বরে গিয়ে, মানে পাঁচ নম্বর কেজে হচ্ছে অযৌন জনন, অযৌন জনন, আরেকটা হচ্ছে কি যৌন জনন,
ওজন ওজন এবং জন ওজন। তো ছয় নম্বর অংশে আমরা জানবো, ছয় নম্বর অংশে জানবো মিথজীবিতা। মিথজীবিতা, তো মিথজীবিতার বলতে গেলে মিথজীবিতা কি? তো মিথজীবিতা আগে আমরা শব্দটা লিখি, ইংলিশ শব্দটা সিম্বায়োসিস। এই সিম্বায়োস, মিথজীবিতার ইংলিশ হচ্ছে সিম্বায়োসিস। এই সিম্বায়োস কথার আসে সিম্বিয়াম, সিম্বিয়াম এটা হচ্ছে গ্রিক শব্দ, গ্রিক শব্দ থেকে আসছে সিম্বিয়াম থেকে। তো সিম্বিয়াম মানে হচ্ছে লিভ টুগেদার বা একত্রে বসবাস করা। আসলে এখানে একত্রে বসবাস করা বলতে বোঝাইছে যে হাইড্রা এবং শৈবাল, মানে শৈবাল এক ধরনের শৈবাল থাকে, এই শৈবালটা হচ্ছে জিওক্লোরেলা শৈবাল। তো হাইড্রা এবং জিওক্লোরেলা সবাই একসাথে বসবাস করে এবং এরা একজন থেকে আরেকজন কি উপকৃত হয় এবং একসাথে বসবাস করে এরা থাকে। তো এটা বলা হয় কি মিথজীবিতা বা একসাথে বসবাস করা, হাইড্রা এবং শৈবাল একসাথে বসবাস করে এটাকে বলা হয় কি মিথজীবিতা। তো মিথজীবিতা অংশে এটা আমরা বিস্তারিত আলোচনা করব। এটা হচ্ছে হাইড্রা সম্পর্কে ওভারঅল একটা ধারণা। তো ধারণার ক্ষেত্রে এখানে থেকে বলি যে কোন অংশটা তোমাদের এসএসসি পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং এখান থেকে মানে মাস্ট, এই অংশটা থেকেই কি বেশি প্রশ্ন ঘুরিয়ে ফিরে এই অংশটা থেকে বেশিরভাগ আসে এসএসসি পরীক্ষার ক্ষেত্রে। এই অংশটা বেশি ফোকাস দিয়ে পড়লে দেখা যাচ্ছে কি আমরা সহজেই কি ভালো ফলাফল করতে পারবো, এ প্লাস পেতে পারবো। তো সবচেয়ে বেশি প্রশ্ন আসে হচ্ছে তোমার এই গঠন ও চলন থেকে, প্রায় 80% প্রশ্ন এখান থেকে আসবে। গঠন এবং চলন থেকে কি প্রায় 80% প্রশ্ন আসবে, গঠন উচ্চারণ থেকে। তো হাইডার গঠন থেকে তোমার অবশ্যই আছে এপিডার্মিস এবং গ্যাস্টিডার্মিস, এই কোষগুলা। এখানে এপিডার্মিস এবং গ্যাস্টিডার্মিস কতগুলো কোষ নিয়ে গঠিত হয়, এই কোষগুলার গঠন সম্পর্কে প্রশ্ন আসে যে কোন কোষগুলার গঠন কীরকম এবং কাজ কীরকম। এপিডার্মিসের গঠন ব্যাখ্যা করো, গ্যাস্টিডার্মিসের গঠন ব্যাখ্যা করো। অনেক সময় চিত্র আসে, চিত্র আঁকো বা চলনের ক্ষেত্রে দেখা গেছে কি সমারসল্টিং চলন, লুপিং চলন, এটার পার্থক্য কোন, মানে দ্রুতগতির চলন, ধীরগতির চলন। তো অল্প দূরত্ব অতিক্রমের জন্য চলন, বেশি দূরত্ব অতিক্রমের জন্য কোন চলনটা, এরকম করে প্রশ্ন আসে। তো এটা দেখা গেছে কি চলন এবং তোমার গঠন থেকে তোমাদের প্রশ্ন আসে বেশি, বিশেষ করে গঠনের ক্ষেত্রে হচ্ছে গ্যাস্টোডার্মিস এবং এপিডার্মিস। এপিডার্মিস ও গ্যাস্টোডার্মিস এইটা মানে এইটা হচ্ছে 5-স্টার গুরুত্বপূর্ণ প্রশ্ন, 5-স্টার এপিডার্মিস গ্যাস্টোডার্মিস আর চলন। এখানের থেকে কোষের গঠনগুলো থেকে চিত্র আসে, চিত্র আসে এবং প্রশ্নই মূলত এখান থেকে আসে। তো 80% প্রশ্ন এখান থেকে আসে, তোমরা টেস্ট পেপার খুললেই দেখতে পারবো চলন সম্পর্কে। তো আর তো এই দুইটা টপিক বিশেষ করে এই গঠন এবং চলন তোমরা ভালোভাবে প্রস্তুতি নিবে এসএসসি পরীক্ষায় বা ইন্টারমিডিয়েট পরীক্ষায় ভালো করার জন্য। আর পরিপাক থেকে তোমার খাদ্য শিকার ধরার কৌশল এবং পরিপাক থেকে প্রশ্ন আসার মনে হচ্ছে 40% এখান থেকে মানে খুবই কমই আসে। তো 40% এখান থেকে প্রশ্ন আসে যে কি হাইডার পরিপাক ব্যাখ্যা করো, এটা কোন ধরনের পরিপাক, বহিঃকোষীয় পরিপাক, অন্তঃকোষীয় পরিপাক, এরকম আসে। এবং খাদ্য কি যে যৌন অযৌন জনন এখান থেকে প্রশ্ন খুবই কম আসে, এগুলোর থেকে খুবই কম আসে। কিন্তু এই তিনটা টপিক যদি ভালোভাবে পড়ো আশা করি হাইডার থেকে তোমাদের কি প্রায় 90% প্রশ্ন তোমার এখান এই তিনটা অংশ থেকে কমন পড়বে। তো এইটা এইগুলা তোমরা একটু ভালোভাবে পড়বে। তো এটা হচ্ছে আইডিয়া হাইড্রা সম্পর্কে ওভারঅল। আরেকটা কোশ্চেন তোমরা জিজ্ঞাসা করো যে ভাইয়া আমরা যে হাইড্রা পড়বো, হাইড্রা আমাদের উপকারিতাটা কি, আমরা কেন পড়বো বা হাইড্রা আমাদের কেন পড়ানো হয়। তো এটা তোমরা অনেকে প্রশ্ন করো। আসলে বিষয়টা হচ্ছে কি হাইড্রা সম্পর্কে জীববিজ্ঞানীদের মানে একটা আকর্ষণ, হাইড্রার মধ্যে আকর্ষণ হচ্ছে হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতার জন্য। হাইড্রার একটা বিশেষ গুণ হচ্ছে হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা রয়েছে। তো হাইড্রার পুনরুৎপত্তি সম্পর্কে আমরা আলোচনা করবো ডিটেলস। তো এখানে সিম্পলি মানে সাধারণভাবে বলি একটু যে হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতার জন্য দায়ী হচ্ছে মূলত হাইড্রার এক ধরনের কোষ থাকে হাইড্রার মধ্যে, এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। তো ইন্টারস্টিশিয়াল কোষের মধ্যে এটা একটা বিশেষ ফিচার হচ্ছে এই কোষের মধ্যে সব ধরনের কোষে রূপান্তরিত হওয়ার ক্ষমতা রয়েছে। মানে ইন্টারস্টিশিয়াল কোষটা চাইলেই মানে সব ধরনের কোষে কি রূপান্তরিত হতে পারে। ইন্টারস্টিশিয়াল কোষ এখানে যে জিনগুলো রয়েছে সবগুলা জিন মানে সবগুলা জিন কি অ্যাক্টিভ থাকে এবং অ্যাক্টিভ থাকার কারণে এটা সব ধরনের কোষে কি রূপান্তরিত হতে পারে ইন্টারস্টিশিয়াল কোষটা, যার কারণে দেখা গেছে কি সব ধরনের কোষে রূপান্তরিত হওয়ার কারণে
হাইড্রা কি পুনরায় উৎপত্তি হয়, ধরো হাইড্রার কোনো একটা অংশ ক্ষতিগ্রস্ত হইলো বা নষ্ট হইলো বা কেটে গেল বা যে কোনোভাবে নষ্ট হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, তো হাইড্রার যে ইন্টারস্টিশিয়াল কোষটা আছে, তো এটা সব ধরনের কোষে যদি পেশি আবরণী মানে হাইড্রার মধ্যে অনেক ধরনের কোষ আছে, ওই কোষে রূপান্তরিত হয়ে কী করে, মানে যে ক্ষতিগ্রস্ত অংশটা আছে এটা পুনরায় উৎপন্ন করে। তো পুনরায় উৎপন্ন হওয়ার কারণে হচ্ছে কি, পুনরুৎপত্তি ক্ষমতা আছে, মানে পুনরায় সে উৎপন্ন হয়ে যেতেছে যে অংশটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তো পুনরায় উৎপত্তি হইতেছে। তো এই যে হাইড্রা ইন্টারস্টিশিয়াল কোষের যে বৈশিষ্ট্য, এটা সম্পর্কে বিজ্ঞানীরা আলোচনা করে দেখা যাচ্ছে কি আমাদের মানব জীবনে কোনো একটা প্রয়োগ করা যায় কিনা। দেখা যাচ্ছে কি মনে করো অ্যাক্সিডেন্ট বা কোনো একটা দুর্ঘটনাজনিত কারোর একটা অংশ বা হাত বা পা বা শরীরে কোনো একটা অংশ নষ্ট হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, তাহলে কি মানে আমরা যদি ইন্টারস্টিশিয়াল কোষের যে ওই যে ফ্যাক্টরটা আছে যেটা সব ধরনের কোষে রূপান্তরিত হতে পারতেছে, যে বিশেষ ক্ষমতাটা এই যে ক্ষমতাটা আছে ইন্টারস্টিশিয়াল কোষে, তো এটা যদি আমরা কোনোভাবে মানব জীবনে বা কোনো কাজে কাজে লাগাইতে পারি, বা আমাদের ধরো হাত একটা কেটে গেছে, তো হাত যে অংশটা কেটে গেছে এই অংশে যদি ইন্টারস্টিশিয়াল কোষের ওই ফ্যাক্টরটা আমরা প্রতিস্থাপিত করতে পারি, তাহলে দেখা যাচ্ছে কি আমাদের হাতের যে অংশটা ক্ষতিগ্রস্ত হইলো এই অংশটা কি পুনরুৎপন্ন হয়ে যেতেছে, বা পায়ের একটা পা কাটা গেলো যে অংশটা প্রতিস্থাপিত করি তাহলে পাটা উৎপন্ন হয়ে গেলো, বা শরীরে কোনো একটা অংশ ক্ষতিগ্রস্ত হইলো, তো আমরা কি এটা পুনরুৎপন্ন করতে পারবো। তো এইটা সম্পর্কে বিজ্ঞানীরা মানে গবেষণা করতেছে, যার জন্য মানে চেষ্টা করতেছে ভবিষ্যতে কিছু আবিষ্কার করা যায় কি না। তো এইটাই হচ্ছে তোমার হাইড্রা পড়ার গুরুত্ব, বা বিশেষ করে এডি মানে মেইন গুরুত্ব হচ্ছে হাইড্রা সম্পর্কে, যে তার পুনরুৎপত্তি ক্ষমতা আছে, এই পুনরুৎপত্তি ক্ষমতাটা কোনোভাবে কি মানব জীবনে কি কাজে লাগানো যায় কিনা, যার কারণে বিজ্ঞানীরা গবেষণা করছে এবং আমরাও পড়তেছি, যাতে হাইড্রা সম্পর্কে ধারণা পাই এবং ভবিষ্যতে হাইড্রা নিয়ে গবেষণা করে কি এটা কাজে লাগাইতে পারি নিজেদের জীবনে। তো এটা হচ্ছে হাইড্রা সম্পর্কে ওভারঅল একটা ধারণা, এটা হচ্ছে চ্যাপ্টার ম্যাপ। আমরা নেক্সট ক্লাসগুলোতে সূচনা থেকে একবারে বিস্তারিতভাবে সিরিয়াল টু সিরিয়াল আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।